ঘন্টা খানেক যদি মাছ মারি এইরকম দেখছি ওয়ান টাইম ভর্তি হয়ে যায়, আর এখন সারাদিনও হয় না। মাছ মারি তো টাকটুক করে আর কি জীবন বাঁচাছি, আগে তো বেশি আসলে বর্তমান মাছ দিয়ে সংসার চলে না। একটা করে বাড়িতে তিনটে চারটে করে বেটার ঘর তাজ দিতে করে দিয়ে বাড়ি করে জাগাতেছে, তো নিজেকে অস্থির আর মাইসক জাগা দেবে করে। তিস্তা নদীতে কমেছে পানি, আর এই সুযোগে শাখা নদীতে দল বেঁধে চলছে মাছ শিকারের এই আয়োজন। উৎসব করে এমন মাছ ধরার দৃশ্য এই চরে অতি চেনা। বহুত মাছ মারা গেছে, এমনি মরি গেছে, নষ্ট হয়ে গেছে। না, বিনবিনিয়ার লোক লৌকে দিয়ে মাছ মারত না, শুধু খাওয়ার জন্য মারত, বিক্রি করার জন্য বিনবিনিয়ার মানুষ মাছ মারত না। একসময় তিস্তা নদীতে বিনবিনার চরের মানুষেরা নিয়মিত মাছ ধরতেন, সেই মাছ বিক্রির টাকা দিয়েই চলতে সংসার। কিন্তু নদীতে এখন তেমন একটা মাছ পাওয়া যায় না, ফলে তারাও এখন কৃষিকাজ বা অন্য কোনো ছোটোখাটো কাজ করে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন। ধান চাল যদি ঘরত না থাকে তাহলে খান কি, হঠাৎ যদি বানাইছে হিড়িম করি সব নিয়ে কষ্ট হয় না। যদি ঘর দুয়ার ভাঙি গেল, নদীতে গেল, জায়গা জমি নাই, আমার নিজে যে আমরা যে বাসা বাড়িটা সেটা বান্ধিব। তিস্তা নদীর একটি ঐতিহ্যবাহী মাছের নাম বৈরালি। তিস্তার উজান থেকে ঘোলা পানি আসায় সেই বৈরালি মাছ কমে গেছে, হারাতে বসেছে তার ঐতিহ্য। বিশাল বৈরালি মাছ ছিল, এখন তো ঘোলা পানি আইসার পর থেকেই বৈরালি মাছ নদীতে একবারে ডাউন। আগে তো জাল ধরে নামলে কিছু কিছু মাছ পাওয়া গেছিলো, এখন তো মনে কর জাল ধরে নামলে ও কোনো বুদ্ধি নেই, মানে নিজের প্যাডেই বাঁচে না। বিনবিনার চরের একটি বড় সমস্যা আকস্মিক বন্যা। এবছর আমন ধান রোপণের পরপরই বন্যার পানিতে তলিয়ে যায় ধানের বীজতলা। তারপরেও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নতুন করে চারা রোপণ করেছেন কৃষকরা। তবে নতুন করে বন্যা হলে ঘরে ধান উঠবে না, ফলে নদীর ভাঙনে বসতবাড়ি হারানোর শঙ্কায় যেমন এই চরের মানুষকে সবসময় চিন্তিত থাকতে হয়, তেমনি প্রাকৃতিক দুর্যোগে ফসল হানিও একটি বড় উদ্বেগের বিষয়। এইসব অনিশ্চয়তা আর উদ্বেগের মধ্যেই বিনবিনার চরের মানুষেরা একসাথে মিলেমিশে বসবাস করেন। অনেক সীমাবদ্ধতা, অভাব আর সংকটের মাঝেও প্রতিটা সকাল এখানে নতুন।